বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জঙ্গিবাদ দমনে নিরলসভাবে কাজ করছে পুলিশ। পেশাদারিত্বের সঙ্গেই সকল পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। পুলিশ যে কোনো ধরনের আক্রমণ প্রতিহত করার জন্য সবসময় প্রস্তুত। সোমবার সকালে আইজিপি কাপ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ 2022-23 উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, পুলিশ একটি পেশাদার বাহিনী। পুলিশ সফলভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। আগামী দিনেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে, এ বিষয়ে সন্দেহ করার কোনো অবকাশ নেই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা নিয়ে আইজিপি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে যা করা দরকার পুলিশ তাই করছে, প্রয়োজনের চেয়ে একটুও বেশি করছে না, করবেও না। প্রধানমন্ত্রী জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিষয়ে জিরো টলারেন্সের নীতি যে গ্রহণ করেছেন, সেই মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের নীতির আলোকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে আমরা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছি। এখন আপনারা দেখেন জঙ্গিদের কী অবস্থা। আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রশাসন, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ সবাই মিলে একসাথে একই প্ল্যাটফর্মে আমরা কাজ করে জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে আমরা নিয়ন্ত্রণে এনেছি।